আসসালামু আলাইকুম, ভালো আছেন সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, আমি মুগ ডাল রান্ধতাম। তো আসলে প্রতিদিন মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না। তো আমি এখন মুগ ডাল আসলে মাংস দিয়ে রান্ধে। তো আমি আজকে মাংস ছাড়া আমি মুগ ডাল রান্ধিনি। আর সবচেয়ে বড় কথা, আমি মাংস দিয়েও রান্ধিলাম মনে, কিন্তু আমার ফ্রিজে যে রাখছি মাংসগুলো আর বার করার মতো কোনো মানে ইয়েও পাইছি না। সকালে ঘুম থেকে উঠিয়া তখন কিতা করতাম, চিন্তা করলাম, তো হইতে আর আমি এখন মুগ ডাল রান্ধিলাই। আর মাছ একটু বার করা আসছিল, তো মাছ রান্ধিমু। তো আমি এখন দেখুন মুগ ডালটা রান্ধি, আর আমি মানে সব ধরনের মশলা দিছি দিয়ে তোরা আমি বালাটিকে খসাই। আর আমি এখন মুগ ডাল দিয়েও বালাটিকে খসাই। আমার রান্না যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাকবা। তো দেখো, আমি কানের মাঝে মুগ ডাল দিই। তো মুগ ডাল যখন আমি মানে বাজিছি, মুগ ডালটা একটু বাজার লাগে, তো বাজার সময় আমার মুগ ডালটা একটু কিত হয়ে গেছে, জ্বলে গেছে। তারপরেও আমি আলহামদুলিল্লাহ যতটুকু আছে ভালো আছে। তো একটু জ্বলা জ্বলা বা খাইতে তার মজাও লাগে, আপনারা খাইয়া দেখেন জানো। তো আমি আসলে আজকে মানে একটু বেশি ব্যস্ত আসলাম, দেখি আমার ডালগুলো জ্বলে গেছে, অন্য একটা কাজে গেছিলাম গিয়া। আর আসলে মনটাও তেমন একটা ভালো লাগে না এর লাগে। তো যাই হোক, আমার এখন মুগ ডালটা ওর আমি এখন তোরে বালা থেকে এখন কষাই নিই। মুগ ডাল দিয়ে কষাইয়া তারপরে আর পানি দিই। আসলে সকালটা গেছিল তো প্রচুর বৃষ্টি হোক, এখন অবশ্য আলহামদুলিল্লাহ রয়ে দিচ্ছে। তো দোয়া করবো আমরা সিলেটের লাগি, আল্লাহ যেন আমরা সিলেটবাসীর শান্তি দিন। সব জায়গাতেও যেন আল্লাহ শান্তি দিন, শান্তি দ্বারাজ করেন। আসলে সব জায়গাতে সমস্যা আছে, আর সমস্যা যেখানেও আছে সমাধানও আল্লাহ করিয়া দিচ্ছেন। তো সব তো ওই জ্বর বৃষ্টি বন্যা সব কিছু মিলিয়ে আমরা জীবন। তো আমরা এগুলা মানে মোকাবেলা করতাম হইব, এটা ওই লাগে আমরা প্রথমত কথা। তো আমি এখন এনার মাঝে একটু কষাইয়া পানি দিমু, তা আপনার আমার লগে থাকুকা। তো দেখো আমার এগুন বাজা বাজা হয়ে গেছে, আমি এখন এগুন তোর মাঝে পানি দিমু। তো দেখো আমি পানি দিছি, পানি দিয়ে এখন আমি লড়াচড়া করিয়া দিয়ে আমি কিছু সময় গুড়িয়া রাখি দিমু, ততক্ষণ পর্যন্ত আপনারা থাকুকা আমার লগে। তো দেখো আমার ডালগুলো প্রায় হয়ে গেছে। তো হয়ে গেছে বলতে আমি এখন কিন্তু একবারেই কম আগুন দিয়ে আমি জালো রাখি দিই। আর অত সময় তো লং টাইম আপনারা দেখাইতে পারতাম না যে আমি জালো রাখছি করি। তো দেখো মানে প্রায় হয়ে গেছে, কিন্তু তো আমি এগুলারে কম আগুন দিয়ে জালো রাখি দিমু, খুব সুন্দর হইব। আর বারবার হয় আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার হবা। আর আমার ভিডিওর মায়ের যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। বাড়া তার পাশে খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।